second month. Is the first month, second month of it? Here for a third month. I want to do the 2 year. 2 year, 1 month. Dara, are you doing it? দিতে পারবে না আছে সবাই আছে হ্যাঁ একা ধরবে মামা মানে ধরতে দিবা না ধরো আচ্ছা তুমি ধরো না ইশালো বড় গত বছরও কিন্তু জায়ানের যখন এক মাস হয়েছে 11 তারিখ পড়ছে চলো ভিতরে যাই জায়ান ঘুমাইতেছে এই চান্সে আমি একটু স্নো এনজয় করলাম খুবই মজার সেটা অলরেডি অনেকেই জানেন কারণ অনেকেই অনেক রেসিপি ট্রাই করেছে অলরেডি আর আমার চ্যানেলে মার রেসিপি মানে হচ্ছে হিট সো মাকে আবার বলেছি চলেন আমি রান্না করি ভিডিও করি সবার সাথে শেয়ার করি যাই হোক অলরেডি অনেক রেসিপি দেখেছেন সবাই অনেকে ট্রাই করেছে আমাকে কমেন্ট করে জানিয়েছে খুবই মজার রান্না আর মা আপনাকে কিন্তু সবাই অনেক অনেক ভালোবাসে আজকের ভিডিওতে বলে দিলাম সবাই লিখে এশাপু তুমি অনেক লাকি এরকম একজন শাশুড়ি পাইছো এরকম একজন মা পাইছো এত আদর করে এত ভালোবাসে তারা কিন্তু আপনার সেরকম কথা শুনেও নাই দেখেও নাই মাঝে মধ্যে দেখে এতটুকু দেখে তারা আপনাকে অনেক ভালোবাসে অনেক বেশি ভালোবাসে যাই হোক মা বলে সবাইকে ধন্যবাদ মা কিন্তু বলে দিছে সবাইকে ধন্যবাদ সো কথা না পারাই আজকে হচ্ছে মজাদার একটি রান্না ভিন্ন ধর্মী একটি রান্না সেটা হচ্ছে গরুর মাংসের ভিন্ন ধর্মী একটা রেসিপি কি রেসিপি মা পাতাকপি দিয়ে গরুর মাংস ভুনা আচ্ছা এটা হচ্ছে পাতাকপি দিয়ে গরুর মাংস ভুনা যেহেতু শীতকাল সো বাংলাদেশে খুবই অ্যাভেলেবেল এখন এসব সবজি পাতাকপি ফুলকপি সো আমি জানি না অনেকে হয়তো বা এই রান্নাটা জানে কি না কেউ যদি না জানে কারো কাছে যদি এটা নতুন থাকে অবশ্যই ট্রাই করবেন খুবই মজাদার একটি খাবার আমার পরিবারের সকলের তো খুবই পছন্দ আমার তো খুবই পছন্দ সো আজকে রান্না করছি পাতাকপি দিয়ে গরুর মাংস তো পাতাকপি দিয়ে গরুর মাংস রান্নার জন্য এখানে আমি একটি পুরো পাতাকপি না পুরোটা মা কেটেছে এটা আমি কিন্তু এত কুচি করে কাটতে পারি না খুব কষ্ট করে সুন্দর করে কেটেছে আমি জুম করে দেখাবো যে কিরকম মানে কিরকম হয়েছে কাটাটা আর সাথে নিয়েছি হচ্ছে বিফ গরুর মাংস এখানে 1 কেজির কম হবে মনে হয় না 1 কেজি থেকে একটু কম হবে হাড় সহ মাংস কেটে ধুয়ে নিয়েছি সো রান্না করার পালা শুরু করে দিই আর পুরো প্রণালীটি আপনাদের সাথে শেয়ার করি অবশ্যই আজকে ট্রাই করবেন ট্রাই করে আমাকে জানাবেন আমি মাকে জানাবো কেমন হয়েছে মা শুরু করি প্রথমে কি তেল দিব আচ্ছা তো আমি প্রথমে চুলার আঁচ ধরিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি দেখেন তো কতটুকু দিব এতটুকু হবে না আচ্ছা তেলে তেল কি গরম হবে না এই পেঁয়াজ দিয়ে দিব একটু গরম করে পেঁয়াজ দারচিনি এলাচি তেজপাতা আচ্ছা তো তেলটা একটু গরম হলে এতে পেঁয়াজ দিয়ে দিব দারচিনি এলাচি বা সব গরম মশলা দিয়ে দিব আচ্ছা ঠিক আছে তো মা যেটা বললো পাতাকপি দিয়ে গরুর মাংস ভুনা করার জন্য পেঁয়াজের পরিমাণ কিন্তু কম দিব কারণ নর্মালি যখন গরুর মাংস রান্না করি এর থেকে কিন্তু আমরা আরও বেশি পেঁয়াজ দেই সো পেঁয়াজের পরিমাণ কম দেওয়ার কারণ হচ্ছে পাতাকপিটাই পেঁয়াজের মতো তাই একটু অল্প দিলেই হবে প্রবলেম নাই আর পাতাকপিটা দেখিয়ে দিচ্ছি মা কিভাবে কুচি করে কেটেছে দেখতে পাচ্ছেন আরো কুচি করা যায় গোলা যায় তো না মা আচ্ছা এটা কিন্তু আরো কুচি করে কাটতে পারে মা যখন ভাজি করি সো এরকম করে কেটে নিতে হবে এতে করে কিন্তু মানে খুবই মজার হয় না মা আরো বড় করেও দেওয়া যায় কাইটা আচ্ছা এদিকে পেঁয়াজ হয়ে যাচ্ছে হালকা হালকা ভাজা তো গরম তেলে পেঁয়াজ হালকা ভেজে গরম মশলা সব দিয়ে দিচ্ছি তো হালকা ভাজা হওয়ার পরে দিয়ে দিচ্ছে আদা বাটা রসুন বাটা আচ্ছা 1 চামচ আদা বাটা 1 চামচ রসুন বাটা
এখন দিতেছেন হলুদ না আচ্ছা হলুদ হলুদ মরিচ এগুলো সবকিছু পরিমাণ কিন্তু আপনি কি পরিমানে রান্না করছেন সেটার উপর ডিপেন্ড করে আমরা এখানে কতটুকু দিছি মা তিন চা চামচ আচ্ছা তিন চা চামচ পরিমাণে আমরা হলুদ দিয়েছি আমার এই গুঁড়া মরিচটা কিন্তু অনেক ঝাল সো দুই চা চামচ দিলাম বেশি না ধনার গুঁড়া আর হচ্ছে কাঁচা জিরার গুঁড়া না এক চামচ ধনার গুঁড়া বেশি দেই না কারণ কালচে হয়ে যায় তরকারি তাই সাথে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এক চা চামচ আচ্ছা এখন দিব হচ্ছে প্রয়োজন মতো লবণ অল্প দিচ্ছি পরে যদি লাগে তাহলে আরো দেওয়া যাবে আর দিব আচ্ছা তো মশলা মোটামুটি দেওয়া শেষ এখন এটা অল্প পরিমাণে পানি দিয়ে একটু কষিয়ে নিব অল্প না একদম আচ্ছা একদম অল্প পরিমাণে একটু পানি দিয়েছি এটা দিয়ে কষিয়ে নিচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন মশলা ভালো করে কষানো হয়ে গিয়েছে এতে এখন গরুর মাংস দিয়ে দিচ্ছি গরুর মাংস পিসগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি হাড় সহ আসলে আমরা গরু মাংস যেভাবে রান্না করি ঝাল মাংসটা আচ্ছা মা সেম ওইভাবেই রান্না করা মানে যখন সিদ্ধ হয়ে আসবে যেমন যখন আমরা আলুটা দিই সিদ্ধ হয়ে যাবে তো ওই টাইমেই মানে পাতাকপি আলু পরিবর্তে পাতাকপিটা আচ্ছা দিবা দিয়ে দিব না দিয়ে পরে মানে আলুটা যেমন সিদ্ধ হয়ে পাতাকপিটা সিদ্ধ হয়ে আচ্ছা হ্যাঁ হ্যাঁ নামাই ফেল বুঝতে পারছে দিয়া দিয়া তো আমি এটা আগে কখনো রান্না করিনি বাট মা রান্না করেছিল আমি খেয়েছি খুবই মজার আর আমার কাছে খুবই আনকমন লাগছে যে গরুর মাংস দিয়ে মানে সবজি পাতাকপি তাই চিন্তা করেছি আজকে যেহেতু আবার রান্না করছি সেটা শেয়ার করে ফেলি আপনাদের সাথে অবশ্যই ট্রাই করবেন সো মাংস কষাতে কষাতে একটু কথা বলি আজকে কিন্তু এই পাতাকপি দিয়ে মাংস রান্না ছাড়াও লাউ চিংড়ি রান্না করব আর আমি লাউ চিংড়িটা একটু ঝাল ঝাল করে রান্না করি সবসময় জিসাম খুব লাইক করে লাউ সাধারণত সবাই বলে যে ঠান্ডা মানে কম মশলা দিয়ে রান্না করে আমি কম মশলা দিয়েও রান্না করেছি বাট জানি না কেন জানি আমি যেভাবে একটু মশলা বেশি দিয়ে একটু কেমন জানি ঝাল ঝাল করি সেটা জিসাম খুব লাইক করে সো অন্যরাও খেয়েছে মাও বলেছে কেমন লাগে মা মজা লাগছে সো সেভাবে আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব আর সাথে থাকবে প্লেন ভাত যেহেতু বাঙালি ভাতে মাছে বাঙালি ভাত তো খেতেই হবে সো দর্শক দেখতে পাচ্ছেন মাংস একদম ভুনা হয়ে গিয়েছে এবং তেল বের হয়ে এসেছে এখন আমি পানি দিয়ে দিচ্ছি আমি মা বলেছে গরম পানি দিতে এর জন্য গরম পানি দিয়ে দিচ্ছি একদম একটু বেশি করেই পানি দিচ্ছি কারণ এই তরকারিতে মাংস একটু নরম হলে খেতে বেশি ভালো লাগে তাই মা একদম ভরে পানি দিছি কিন্তু এখন ওয়েট করব মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত কারণ মশলা টশলা সব কিছু দেওয়া শেষ এদিকে আমি লাউ কেটে নিচ্ছি কারণ মাংস সেদ্ধ হতে হতে একটু বেশি সময় লাগে এই চান্সে আমি লাউ আমার অন্য কাজ শেষ করে নিচ্ছি আমি আজকে বলেছি যে লাউ চিংড়ির রেসিপি দেখাবো এটা আমার নিজস্ব রেসিপি একটু ঝাল ঝাল করে রান্না করব আর সবাইকে বলে দিচ্ছি যারা আমার মতো নতুন সংসার নতুন রান্না করে লাউ একটু বড় বড় করে কাটতে হয় এতে করে লাউটা ঠিকমতো থাকে আদারওয়াইজ একদম পাতলা বা ছোট করে কাটলে গলে যেতে পারে দর্শক দেখতে পাচ্ছেন মাংস কিন্তু একদম ভুনা ভুনা হয়ে গিয়েছে এবং তেল বের হয়ে এসেছে সো একদম সেদ্ধ হয়ে গিয়েছে ভুনা হওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি পাতাকপি মাংসের সাথে পাতাকপি কুচি ভালো করে মিক্স করে দিলাম এখন এটা থেকে পানি বের হবে তাই না মা হ্যাঁ হ্যাঁ কেটে ধুয়ে রাখছিলাম সো পাতাকপি তো পানি ছিল পানি ঢুকছে আমি এখন আর পানি দিচ্ছি না আমি ওয়েট করব কি অবস্থা আর পাতাকপি কিন্তু সিদ্ধ হলে টানলে অনেক কমে যায় সো এখন দেখলে মনে হচ্ছে অনেক বেশি বাট দেখা যাবে রান্না করার পর একদম কমে গিয়েছে সো এখন ওয়েট করব মা ঢেকে দিব না এরকমই থাকবে আচ্ছা
হয়ে গিয়েছে দর্শক দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার হয়েছে একদম এত সুন্দর ঘ্রাণ আসছে মানে কি বলবো অবশ্যই বাসায় ট্রাই করবেন আদারওয়াইজ তো বুঝতে পারবেন না যে মানে কিরকম হয় খেতে বা ঘ্রাণটা কিরকম সো পাতাকপি দিয়ে গরুর মাংস ভুনা হয়ে গিয়েছে আমাদের এটা কিন্তু আরো বেশি ঝোলঝোল হবে না এরকমই হয় মাখা মাখা খুবই মজাদার একটি খাবার সবশেষে যেটা দিব সেটা হচ্ছে টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে টালা জিরার গুঁড়া গরুর মাংসে যেভাবে লাস্টে আমরা তার টালা জিরার গুঁড়া দেই ঠিক সেভাবে এটাতেও টালা জিরার গুঁড়া দিচ্ছি হালকা করে নেড়ে ঢেকে রাখবো হয়ে গেল পাতাকপি দিয়ে গরুর মাংস ভুনা মার হাতের মজাদার একটি ভিন্নধর্মী গরুর মাংসের রেসিপি সো ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আর আমি মাকে জানাবো কেমন হয়েছে কে কি বলেছে হয়ে গেছে দর্শক দেখে ফেলেছি কিভাবে পাতাকপি দিয়ে গরুর মাংস রান্না করা হয় মার হাতের রেসিপি খুবই মজার আর আজকের মেনু দুই নাম্বার মেনু হচ্ছে লাউ দিয়ে চিংড়ি রান্না সো এটা হচ্ছে আমার নিজের রেসিপি আমি প্রথম প্রথম এতটা ভালো রান্না করতে পারতাম না লাউ এরপর থেকে এভাবে করেই রান্না করি আর এটাই সবাই খুব লাইক করে সো চিন্তা করেছি যেহেতু দুটো রেসিপি আজকে একটা মার হাতের একটা আমার হাতের সো মারটা তো শেয়ার করে ফেলেছি এখন আমারটার পালা এবং আমি কিন্তু অলরেডি দেখিয়ে ফেলেছি লাউ কিভাবে কেটেছি একটু বড় বড় করে কেটেছি কারণ এখানকার লাউ সহজেই গলে যায় তাই একটু বড় আকারে কেটেছি সেই সাথে চিংড়ি মাছও কুটে ধুয়ে নিয়েছি সো শুরু করা যাক রান্না কারণ একটু পরে খাওয়া দাওয়া করতে হবে অলরেডি দুপুর হয়ে গিয়েছে সো দেখিয়ে দিচ্ছি আমি এখন অল্প করে তেল দিয়ে নিচ্ছি বেশি না কম পরিমাণে তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি অনেকে হয়তো বা বলবে পেঁয়াজের মাঝখানে সবুজ সবুজ এগুলো কি আবার অনেকে চিনে ফেলেছে সেটা হচ্ছে পেঁয়াজের কলি পেঁয়াজ থেকে এরকম কলি বের হয়ে এসেছে আর এটা কিন্তু খেতে খুব মজা এটা কিন্তু আলাদাভাবেও বাজারে কিনতে পাওয়া যায় তাই আমি পেঁয়াজের সাথে কলিটাও কেটে দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দিব হচ্ছে রসুন কুচি রসুনটা আগে দিচ্ছি না এতে করে পুড়ে যাবে আমি কিন্তু লাউয়ে কখনো রসুন বাটা দেই না রসুন কুচি দেই এতে করে ঘ্রাণটা খুব বেশি আসে তাই পেঁয়াজ হালকা ভাজা হয়ে গিয়েছে এখন এতে দিয়ে দিচ্ছি কাঁচা রসুনের কুচি এখন পেঁয়াজ আর রসুন হালকা ভাজার পরে এতে আমি দিয়ে দিব হচ্ছে চিংড়ি চিংড়িটা আসলে হলুদ মরিচ দেওয়ার আগে দিচ্ছি কারণ এতে করে স্মেলটা খুবই সুন্দর আসে তেলে ভাজা ভাজা একটা চিংড়ির স্মেল আসে লাউ দিয়ে সেটা কিন্তু খুবই ভালো লাগে তাই সো দিয়ে দিলাম চিংড়ি বেশি পরিমাণে শ্রিম্প দেইনি কারণ জিসাম চিংড়িটা খেতে এত লাইক করে না আমি সবসময় বলেছি অনেকে হয়তো বা জানে তাই স্মেলের জন্য অল্প দিচ্ছি আমি কিন্তু খুব লাইক করি তেলে পেঁয়াজ এবং রসুনের সাথে চিংড়ি ভাজা ভাজা হয়ে গিয়েছে আর এত সুন্দর একটা স্মেল এসেছে যে কি বলবো আসলে আপনারা যখন বাসায় রান্না করবেন তখনই বুঝতে পারবেন যে ঘ্রাণটা কত ভালো লাগছে যাই হোক এটার জন্যই আমি সবসময় আগে চিংড়িটা এভাবে ভেজে নিই এখন এতে দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো একদম অল্প বেশি না চা চামচের এক চা চামচ সাথে দিয়ে নিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়ো অনেকে কিন্তু লাউ এসব কিছুই দেয় না অনেকে দেখা যায় খালি কাঁচামরিচ দিয়ে রান্না করে বাট আমি আগেই বলেছি এটা কিন্তু একটু মশলাদার হবে লাউটা সো এক চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু দিলাম সাথে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আসলে ধনে গুঁড়ো তো অনেকেই দেয় না আমি জানি লাউয়ে বাট আমি দিচ্ছি নেক্সট টাইম অবশ্যই এভাবে একটু ট্রাই করে দেখবেন একদম অল্প এক চা চামচের হাফ চা চামচ দিলাম আর দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ স্বাদ মতো লবণ পরে লাগলে আমি আরও দিব এখন একটু ভালো করে কষিয়ে আমি এতে লাউ দিয়ে দিব সো মশলার সাথে চিংড়ি কষানো হয়ে গিয়েছে এখন আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি পুরো একটি লাউ দিয়েছি এখানে সেই হিসাবে মশলা দিয়েছি
আর ধইনার গুঁড়া দিয়েছি, সেটা কিন্তু আমার নিজের রেসিপি, কারণ আমার মনে হয় না লাউয়ে কেউ ধইনার গুঁড়া দেয়। আমি একটু দিয়েছি, অবশ্যই নেক্সট টাইম ফ্রাই করে দেখবেন। ভালো করে নেড়ে একটু কষিয়ে আমি অল্প একটু পানি দিব, পানি দিয়ে ওয়েট করব সেদ্ধ হওয়া পর্যন্ত। সো এখন আমি লাউয়ে একটা জিনিস দিব, এইটা শিখেছি হচ্ছে আপনাদের সকলের পছন্দের মানুষ, অনেক সুনামধন্য রাঁধুনি তুষি মামির কাছ থেকে। সেটা হচ্ছে টমেটো। লাউয়ে নাকি টমেটো দিলে অনেক মজা লাগে। আমি আগে টমেটো এত লাইক করতাম না লাউয়ে, আসলে আমি এরকম করে কখনো খেয়ে দেখিনি। বাট আমেরিকায় আসার পরে তার হাতে এভাবে লাউ খাওয়ার পরে মনে হয়েছে আসলে টমেটো দিলে অনেক মজা লাগে। সো আমি এখানে একটা টমেটো আর হাফ, একটা পুরো আর হাফ টমেটো ছোট করে কেটে রেখেছি। সো লাউটা যখন এরকম কষিয়ে আসবে সেই সাথে সাথে টমেটো দিয়ে দিব, আর সাথে দিব সামান্য পরিমাণে চিনি, এতে করে কিন্তু খুবই টেস্ট বেড়ে যায়। সো এটাই ছিল লাউয়ের মজাদার ট্রিক্স, আর একটু মশলাদার। আর লাস্টে আমি আরও মরিচ দিব, সেটা হচ্ছে কাঁচা মরিচ, আর সেটাও দেখিয়ে দিব কখন দিচ্ছি। এখন লাউয়ে দিয়ে দিচ্ছি টমেটো, যেটা একটু আগে বলেছি সেলিনা রহমানের কাছ থেকে শিখেছি তার রেসিপি দেখে, এবং সাথে দিব হচ্ছে এক চা চামচ চিনি, বেশি না, এক চা চামচ চিনি। আমাকে জানি এর আগের কোন একটা রান্নাতে, আমি ঠিক নামটা মনে নাই, আমাকে লিখেছিল কমেন্টে যে আপু খাবার এত চিনি দিলে কিভাবে হবে, আমার তো ডায়াবেটিস। সো যাদের ডায়াবেটিস আছে তারা এটা অবশ্যই অ্যাভয়েড করবেন, চিনি না দিলেও চলবে, বাট একটু চিনি দিলে আর কি টেস্টটা বেড়ে যায়, তাই দিচ্ছি। লাউ কিন্তু খুবই মশলাদার হয়েছে, কারণ মশলা দিয়েছি, ধইনা গুঁড়া দিয়েছি, হলুদ মরিচ দিয়েছি, টমেটো দিয়েছি, এবং লাস্টে এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে আস্ত কাঁচা মরিচ। আমি কিন্তু কেটে দিব না, এতে করে বেশি ঝাল হয়ে যাবে, আমি আস্ত দিচ্ছি, কারণ ভাতের সাথে কিন্তু পরে কাঁচা মরিচটা ডোলে খেতে খুবই মজা লাগে, আমি জিসাম দুজনেই খুব লাইক করি। সো আর একটু হবে, হলে সব শেষে আমি এখন দিব হচ্ছে ধনে পাতা কুচি। বাবা ঘুম থেকে উঠছো? আমি আর মা রান্না করতে করতে উঠে গেছে। হ্যাঁ কি বলো, যাই হোক এদিকে আমার রান্নাও হয়ে গিয়েছে, লাউ মোটামুটি পুরো শেষ রান্না। এখন দিয়ে দেওয়া পালা হচ্ছে ধনে পাতা কুচি, একটু বেশি পরিমাণে দিচ্ছি, এতে করে ঘ্রাণটা খুবই ভালো আসে আর খেতেও কিন্তু দারুণ লাগে। হয়ে গিয়েছে মজাদার ঝাল ঝাল লাউ রান্না। এটা যদি কেউ এভাবে রান্না করে না থাকেন অবশ্যই ট্রাই করবেন, কারণ সবাই খুব কম মশলা দিয়ে রান্না করে, দেখতেই পাচ্ছেন। আসলে নিজের রান্না বলবো না কেমন হয়েছে, আপনারা বাসায় ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন। দর্শক, মার সাথে গল্প করতে করতে রান্না শেষ হয়ে গেছে। আজকে আমাদের দুপুরের রান্না, সেটা কি মার হাতে কি বাঁধাকপি দিয়ে গরুর মাংস, এটা হচ্ছে মার রেসিপি, বাঁধাকপি দিয়ে গরুর মাংস ভুনা। একটু খেয়ে দেখিয়ে দিই, খুবই সুন্দর কালার এসেছে, আমার তো এখনই খিদা লেগে গেছে। যাই হোক, আর আমার রেসিপিতে লাউ চিংড়ি ভুনা, ঝাল ঝাল লাউ চিংড়ি ভুনা। সো আজকের এই দুটো রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো, আর শেয়ার করবেন যেন অন্যরাও দেখতে পারে। আর অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না, কারণ মা কিন্তু অপেক্ষায় থাকে। ইনফ্যাক্ট মা কিন্তু কমেন্টও পড়ে, কে কী লিখেছে, কেমন হয়েছে তার রান্না, সে কিন্তু সব কমেন্ট পড়ে। সো বুঝে শুনে কমেন্ট করবেন অবশ্যই। তাছাড়াও আজকে মজা রান্না করেছি বলে আমি টুসি মামিকে ফোন দিয়েছি, মামি আসেন খেয়ে যান, আমরা একসাথে সবাই খাই। সো মামির বাসায় কাজ চলতেছে, অনেকেই জানে সেলিনা রহমানের বাসায় কাজ চলতেছে, সো সে খুবই ব্যস্ত, আমি বলেছি ব্যস্ততার ফাঁকে একটু এসে মামাকে নিয়ে বাচ্চাদের নিয়ে এসে খেয়ে যান, সবাই একসাথে খাই, হয়তোবা মামি আসবে। যাই হোক, সো আজকে ছিল এটাই রান্না, আশা করি ভালো লেগেছে। আচ্ছা মা, নেক্সট আমি আর আপনি কি রান্না করতে পারি? তোমার যে রান্নাটা তোমার বেশি পছন্দ হয় আমার পছন্দের খাবার, আচ্ছা ঠিক আছে। সো নেক্সট আমার একটি পছন্দের খাবার নিয়ে আসবো ইনশাল্লাহ, সেটা মা আমাকে হেল্প করবে বা নানুমণি আমাকে হেল্প করবে, খুবই মজার একটি খাবার, সেটার ভিডিও নিয়ে জলদি আসবো ইনশাল্লাহ। টিল দেন আমার সাথে থাকুন, অ্যান্ড কিপ ওয়াচিং এশা আলম খান। এছাড়াও আজকে কিন্তু জানুয়ারি মাসের 11 তারিখ, তাই জায়ানের কিন্তু 1 বছর 1 মাস হয়ে গিয়েছে, এবং জায়ানের বাবা একদমই ভুলেনি কেক আনতে, সে চায় তার ছেলে প্রত্যেক মাসে একটা করে কেক কাটবে। যাই হোক, আমি তো বলি তুমি তোমার ছেলেকে স্পয়েল করতেছো এভাবে, আসলে বাবার ভালোবাসা বলে কথা।
এটা ফার্স্ট মান্থ সেকেন্ড মান্থ হবে এরপরে থার্ড মান্থ আমার মধ্যে তো 2 ইয়ার 1 মান্থ হ্যাঁ একা ধরবে মামা মানে ধরতে দিবা না ধরো আচ্ছা তুমি ধরো না ধরো রেডি হ্যাপি বার্থডে টু জায়ান হ্যাপি বার্থডে টু জায়ান হ্যাপি বার্থডে জায়ান তো আমার এত জন্মদিন হয় হ্যাপি বার্থডে টু জায়ান দাও ওকে এই হচ্ছে আপনাদের সকলের ভালোবাসার জায়ানের খাওয়ার অবস্থা সে একদমই খেতে চায় না খাওয়ার টাইম হলেই শুধু বাহানা করে যাই হোক আজকে এখানেই ব্লগ শেষ করছি আশা করি সবার ভালো লেগেছে আমার জন্য জায়ানের জন্য আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন জলদি ফিরে আসব নতুন ব্লগ নিয়ে আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমার অনেক অনেক দরকার আল্লাহ হাফেজ আজকের মতো